শত কোটির খেলা, শুধু চাকরি বিক্রি নয়, শিক্ষক বদলি থেকে পদোন্নতিতেও টাকা আদায়, সন্দেহ ইডি। শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতিতে মুখ পুড়েছে রাজ্যে, বেআইনিভাবে চাকরি পাইয়ে দিতে চলেছে কোটি কোটি টাকার খেলা। ইডির তদন্তকারী অফিসারদের দাবি, শুধু চাকরি বিক্রি নয়, শিক্ষা দপ্তরের বদলি এবং পদোন্নতির জন্য লক্ষ লক্ষ টাকা নেওয়া হতো, আর সেই টাকা তোলার উপরেও নিয়ন্ত্রণ ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের, এবং সেই টাকা তোলার কাজটি করত তার অনুগত কিছু অফিসারকে নিয়ে গঠিত একটি গোষ্ঠী। ইডির অনুমান, এটা সবে শুরু। স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক টেট ফান্ডে 100 কোটিরও বেশি টাকা উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে, বেশ কয়েকটি সূত্র ইতিমধ্যেই হাতে এসেছে তাদের, যার ভিত্তিতে এই দাবি করেছেন তদন্তকারী সংস্থার কর্তারা। পাশাপাশি পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের প্রতিটি বয়ানও খতিয়ে দেখছেন তারা। তদন্তকারী সংস্থার এক কর্তার কথায়, এই রাজ্যের গোটা শিক্ষা দপ্তর ইললিগাল মানি মেশিন বা বেআইনি টাকা তৈরির কারখানায় পরিণত হয়েছিল এমনই সন্দেহ, আর বেআইনি নিয়োগের মূল হোতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এর পাশাপাশি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে মিলত শিক্ষকদের বদলি এবং পদোন্নতির সুযোগ, যার মূল নিয়ন্ত্রক ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এসএসসির মাধ্যমে নিয়োগ এবং টেটের সূত্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ ছাড়াও বদলি আর পদোন্নতির ক্ষেত্রে কোটি কোটি টাকা লুট চলেছে। কিন্তু কিভাবে বেআইনি পথে টাকা তোলা হতো, এর ব্যাখ্যা দিতে গিয়ে ইডির ওই আধিকারিক বলেছেন, শিক্ষা দপ্তরে পার্থবাবুর ঘনিষ্ঠ এবং অনুগত বেশ কয়েকজন অফিসার রয়েছেন, তাদের নিয়ে একটা গোষ্ঠী তৈরি করা হয়েছিল, যারা বেআইনি নিয়োগ, শিক্ষকদের বদলি, পদোন্নতির জন্য প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করত। তদন্তকারীরা আরও জানান, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বদলি এবং পদোন্নতি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাদের হাতে এসেছে, আর এই চক্রের গভীরে পৌঁছাতে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পার্থর ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্যকে। গত বৃহস্পতিবার তাকে ডেকে পাঠানো হয়েছিল ইডির দপ্তরে, তাকে এবং পার্থকে মুখোমুখি বসিয়ে এদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে এমনই জানান ইডি অফিসাররা। তদন্তকারীদের দাবি, অর্পিতা তার বয়ানে জানিয়েছেন, পার্থ ঘনিষ্ঠরা নিয়মিত টাকা নিয়ে ডায়মন্ড সিটি এবং বেলঘড়িয়ার ফ্ল্যাটে যেতেন, সেখানেই টাকা প্যাকেট বন্দি করা হতো, প্যাকেট করার পর কখনো কখনো তা বাইরে নিয়ে যাওয়া হতো। টাকার বিষয়ে খোঁজখবর নিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী নিজে সন্ধ্যার পর ওই সমস্ত ফ্ল্যাটে যেতেন, রাতে ফ্ল্যাট থেকে চলেও যেতেন তিনি। অর্পিতা টালিগঞ্জের ফ্ল্যাট থেকে যে 20টি মোবাইল উদ্ধার হয়েছে, সেই সমস্ত ফোন ঘেঁটে বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ, বিধায়ক এবং কিছু প্রভাবশালী ব্যক্তির নাম্বার মিলেছে, মিলেছে শিক্ষা দপ্তরের অফিসার, রাজ্যের বিভিন্ন জায়গার শাসক দলের বহু ছোট বড় নেতার নাম্বারও, তাদের সকলকেই জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই জানা গিয়েছে। দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিললেই কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে তাদের বিষয়েও। তদন্তকারীদের দাবি, ডায়মন্ড সিটি এবং বেলঘড়িয়ার ফ্ল্যাটে শুধু পার্থবাবুই নন, অন্যান্য প্রভাবশালী ব্যক্তি এবং শিক্ষা দপ্তরের কর্মীদেরও যাতায়াত ছিল। ওই দুটি ফ্ল্যাটের সামনে সিসি ক্যামেরার ফুটেজ এবং পার্থবাবুর গাড়ির লগবুক খতিয়ে দেখা হচ্ছে। ইডি অফিসাররা জানতে পেরেছেন, কয়েক বছর আগে পার্থ এবং অর্পিতা একসঙ্গে সিঙ্গাপুর সফরে গিয়েছিলেন, সে বিষয়েও খোঁজ খবর চলছে। পাশাপাশি যে মোবাইল মারফত অর্পিতা এবং পার্থ নিজেদের মধ্যে যোগাযোগ রাখতেন, সেই নাম্বারটিও অন্য একজনের নামে নেওয়া হয়েছিল বলেও প্রাথমিক তদন্তে উঠে এসেছে। খোঁজ চলছে সেই তৃতীয় ব্যক্তি। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।